نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم فاتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا جميع أعمالنا وصالح أعمال المسلمين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون يقول نبينا محمد صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه نبي صلى الله عليه وسلم أمتر جن পাপ অশ্লীলতা কিংবা সকল ধরনের দুর্নীতি অন্যায় রাহাজানি এগুলো থেকে মুক্তি পাবার জন্য অনেক চমৎকার সব প্রোগ্রাম রেকমেন্ড করেছেন আলহামদুলিল্লাহ মুসলিমরা যখনই তার সেই নির্দেশনা পরিপালন করেছে তখনই একটা চমৎকার সমাজ তিনি গড়ে তুলেছেন মদিনা সমাজ তার যুগে একটা উৎকৃষ্ট উদাহরণ সব দিক থেকেই কি নৈতিকতা কি জ্ঞান চর্চা কি আমল কি ইবাদা কি সহি আকিদা সব দিক থেকেই সেটা ছিল আমাদের জন্য বেস্ট এক্সাম্পল কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল রেকমেন্ডেশন মেনে নিয়েছিলেন এবং সেটাকে বাস্তবায়ন করেছিলেন সব দিক থেকে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজওয়াজ বা বিবাহ বিবাহ একটা সমাজের শুধু পারিবারিক বন্ধনেরই বৈধপন্থা নয় বরং সমাজটাকে যাবতীয় কলুষতা অশ্লীলতা এমনকি বহুমাত্রিক পাপাচার থেকে মুক্তি হওয়ার একটা চমৎকার পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই আসলে তার বান্দাদেরকে পাপ থেকে মুক্ত রাখেন মুক্ত করেন এবং মুক্ত রাখার জন্য তিনিই সিস্টেম দিয়েছেন তিনিই বিভিন্ন বিধান জারি করেছেন যদি তার সেই নির্দেশনাগুলো আমরা মেনে চলি এবং তার দেখানো সেই সিস্টেমটাকে আমরা অবলম্বন করি তাহলে অটোমেটিক দেখবেন যে তার অনিবার্য পরিণতি স্বরূপ আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল এবং সমাজের প্রত্যেক লোকেরা বরং পুরো সমাজই তার ফলাফল ভোগ করবে আল্লাহ সুবহানাহু তাআলা বনি আদমের কলবকে তার আঙ্গুলের মাঝখানে রেখেছেন যেমন ইচ্ছা তাকে তিনি পরিবর্তন করে দেন এজন্যই আমাদের দেখবেন যে এক একবার এক এক রকম মন মানসিকতা এবং তার উপর কিন্তু আমাদের পূর্ণ দখল নেই হঠাৎ যার যেটা মনে হয় সেটা সে করে কিন্তু আসলে
আমাদের অন্তরকে যিনি প্রকৃত অর্থে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্যই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আমাদের যে এই মনোজাগতিক জটিলতা এবং আমরা নিজেরাই যে নিজের মনের উপর অনেক সময় নিয়ন্ত্রণ রাখতে পারি না, আবেগের উপরে, মনের উপরে, তাহলে আমাদের করণীয় একমাত্র হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। তিনি অন্তরগুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন। এ প্রসঙ্গে আমরা যেমন একটা হাদিস পাই সুনান তিরমিজের মধ্যে, সহি একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবিইর রহমান, বুনিয়াদের অন্তরগুলো আল্লাহর দুটো আঙ্গুলের মাঝখানে থাকে, ইয়াকলিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা এগুলোকে এক জায়গা এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন করেন। সুতরাং আল্লামুখী হওয়া ছাড়া আসলে আমাদের সার্বিক কোনো প্রশান্তি নেই। অন্তরের উপর নিয়ন্ত্রণের মূল বিধায়ক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, আল্লামুখী হব, আল্লাহ আমাদের সে দোয়া কবুল করবেন এবং আমাদেরকে তিনি বরকত দিবেন। সে কথাটাই সূরা আনফালের মধ্যে এভাবে এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মার'ই ওয়া কালবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ওই বিষয়ের প্রতি আহ্বান করছেন যা তোমাদেরকে পুনরুজ্জীবিত করবে, তোমাদেরকে রিভাইভালের দিকে নিয়ে যাবে, তখন তোমরা তার ডাকে সাড়া দাও, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। আর জেনে রাখো যে আল্লাহ মানুষের মধ্যে এবং তার অন্তরের মধ্যে অন্তরায় স্বরূপ থাকেন। মানুষের মধ্যে এবং তার অন্তরের মধ্যে যাবতীয় কিছুর মূল ক্রিয়ানক হচ্ছেন আল্লাহ। এ আয়াত আল্লাহ তাআলা সেটাই তুলে ধরছেন। আর এটাও জেনে রাখো যে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে, তার কাছে তোমরা সমবেত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই তিনি করে থাকেন এবং তিনি বান্দাদের জন্য দুটো পথ দিয়েছেন, একটা হেদায়াত আনুগত্যের পথ আর একটা কুফুরি এবং অকৃতজ্ঞের পথ। সুতরাং এই দুটো পথের মধ্যে আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। আর আমরা যদি আল্লাহর পথ অবলম্বন করি তাহলে আসলে সঠিক পথেই আমরা থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানের মধ্যে বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমরাই পথ দেখিয়েছি, তাহলে সে হয়তো শুকরগুজার বান্দা হবে অথবা অকৃতজ্ঞ বান্দা হবে। আজকের প্রেক্ষাপটে সারা বিশ্বময় আমরা লক্ষ্য করছি এমন একটা আধুনিক সভ্যতার প্রভাব যার কারণে মানুষ বা সমাজগুলো বিবাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। বিবাহের যে পবিত্রতা ছিল, যে পবিত্র বন্ধনের একটা সামাজিক প্রতিষ্ঠা ছিল, সেটা কিন্তু এখন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এটা পাশ্চাত্য সমাজে হয়েছে, এখন মুসলিম সমাজগুলোতেও হতে চলেছে। এবং সত্যিকার অর্থে আমাদের ইসলামপ্রিয় ভাইয়েরা তো আসলে কোনো সামাজিক গবেষণা কিংবা সার্ভেতে যান না। আমরা মসজিদে আসি, সালাত পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি, ভাবি যেতেই সব কেল্লাফাতে হয়ে যাবে। কিন্তু সামাজিক যে চালচিত্র সেটার মধ্যে অনেক ভয়াবহ অবস্থা, বিশেষ করে শহরকেন্দ্রিক জীবনে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জীবনে ছেলে মেয়েদের অবস্থা খুবই ভয়াবহ। এবং সেই চিত্রগুলো যদি আমাদের কাছে না আসে তাহলে কিন্তু আমাদের অভিভাবকরাও সাবধান হবেন না। আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো না, এটা শুধু প্রসঙ্গ আমরা তুলে দিলাম যেন যারা মুসলিম সমাজকে কলুষমুক্ত, অশ্লীলতা মুক্ত দেখতে চান তারা যেন কিছু করেন, তারা যেন সমাজের মূল অবস্থাকে ডায়াগনোসিস করে কী করণীয় সেটা নির্ধারণ করেন এবং নিজ নিজ পরিবারের উপর তারা যেন আরেকটু নজর দেন, তাদেরকে ইসলামিক তারবিয়ত দেন, তাদেরকে বিবাহ প্রথার মধ্যে নিয়ে আসেন এবং বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক, যে কোনো অশ্লীলতা, যে কোনো অবৈধ প্রণয় কিংবা যে কোনো পরকীয়া এগুলোকে যেন রিমুভ করার জন্য তারা এবং আমরা সকলেই আমরা যেন সচেষ্ট হই, এটাই হচ্ছে মূল আহ্বান। বিবাহ এটা বহু প্রকার পাপ থেকে আমাদেরকে আসলে রক্ষা করে থাকে। বিবাহটাকে আল্লাহ তাআলা এমনই ডিজাইন করেছেন এবং
বহু প্রকার কামনা বাসনার অবৈধ চরিতার্থ করা থেকে বিবাহ আমাদেরকে রক্ষা করে থাকে, এবং সেটি যে হাদিসটা আমি প্রথমে পড়েছিলাম তার মধ্যেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহে সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহ হচ্ছে দৃষ্টিশক্তিকে সংযত করার সবচেয়ে উপযোগী পন্থা এবং লজ্জাস্থানের হেফাজতের সবচেয়ে উপযুক্ত পথ। আর যারা বিবাহে সামর্থ্য না রাখে, এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিচক্ষণ নির্দেশনা দিয়েছেন। সামর্থ্য রাখলেই যদি উনি বিবাহ করার প্রতি বলতেন, তাহলে যারা সামর্থ্য রাখে না তাদের ব্যাপারে কী নির্দেশনা, তাহলে এরকম একটা প্রশ্ন এসেই যেত। কিন্তু তিনি একই সাথে দুটো কথাই বললেন, তাতে বোঝা গেল বিবাহের সামর্থ্য সমাজে সবাই হয়তো রাখতে নাও পারে অ্যাট এ টাইম। আজকে যে সামর্থ্য রাখলো না, কালকে সে সামর্থ্য রাখতে পারে, কিন্তু তার দুটো অবস্থা, এক হয়তো সে বিবাহের সামর্থ্য রাখলো অথবা রাখলো না। যদি রাখে তাহলে তার সার্বিক বিচক্ষণ সিদ্ধান্ত হচ্ছে দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং বিবাহ করা। আর যদি বিবাহের সামর্থ্য না রাখে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কী করবে, সিয়াম রাখবে। সিয়াম রাখবে কারণ এটাই হচ্ছে তার জন্য পাপ থেকে মুক্তি থাকার সবচেয়ে মুক্ত থাকার সবচেয়ে উত্তম পন্থা। সিয়াম আমরা জানি ইটসেলফ সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সিয়াম এটা হচ্ছে আরেকটা ইসলামিক প্রোগ্রাম যেটার মৌলিক কাজ হচ্ছে টু প্রডিউস তাকোয়া। তাকোয়া হচ্ছে জেমাউল খেয়ের, রুট অফ অল গুডনেস, অল ওয়েলবিং, সমস্ত ভালো কাজের রুট হচ্ছে তাকোয়া। সুতরাং এই তাকোয়াটাকে প্রডিউস করে কে, সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্যই সিয়ামের নির্দেশনা জারি করে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আর তাহলে এই তাকোয়াটা আমরা রক্ষা করতে পারবো ইসলামের নানা প্রোগ্রামের মধ্য দিয়ে, তার মধ্যে একটা হলো সিয়াম। এবং এই সিয়ামটা আমাদেরকে যারা বিবাহ অসমর্থ তাদেরকে রাখতে বলা হয়েছে, কারণ যদি সে মুত্তাকি মুসলিম হতে পারে সিয়াম রাখার মধ্য দিয়ে, তাহলে তার আর কোনো আশঙ্কা নেই, সে আর বিপথে যাবে না, সে কারোর সাথে লিভ টুগেদার করবে না, সে যদি ছেলে হয় সে গার্লফ্রেন্ড কালচারে যাবে না, সে যদি মেয়ে হয় সে বয়ফ্রেন্ডকে নেবে না, কারণ এই কালচার ইসলামে নেই। ইসলাম অত্যন্ত পবিত্র মহান প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে, এবং এই যে ইসলাম তাহলে এই সিস্টেমের মধ্য দিয়ে কী করেছে, ইসলাম কি আমাদের কামনা বাসনাকে একদমই রিমুভ করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, অথবা এমন প্রোগ্রাম দিয়েছে যে তুমি যতই কামনার বন্দিতে আক্রান্ত হও না কেন, নো ওয়ে, এটা কি ইসলাম বলেছে? না, ইসলাম বরং বলেছে তোমার কামনা বাসনা সব কিছুরই সঠিক ব্যবহার আছে ইসলামে, এবং সেটা হচ্ছে আজ্জাওয়াজ, সেটা হলো আজ্জাওয়াজ বা বিবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমালোচনা করেছেন যারা বলল যে না আমরা বিবাহ করব না। সেই তিনজন ব্যক্তির প্রখ্যাত হাদিসটা সহিহ বুখারীর আপনারা সবাই জানেন, একজন বলেছিলেন আমি মেয়েদেরকে বিবাহ করব না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলোকে কম মনে করেছিল, যে এত কম আমল উনি নবী দেখে হতে পারে, বাট আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে, অনেক বেশি ইবাদত করতে হবে, মেয়েদের সাথে কোনো সংস্রব রাখা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষে যে কথাটা বললেন, আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নাহ, আমার সুন্নাহ, যে এ থেকে বিরাগ ভাজন হবে, একে বিদায় জানাবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, বিবাহের যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে বলবে না বিবাহ করব না, তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কেন বলেছিলেন? আর তিনি বলেছিলেন আমি নারীদেরকে বিবাহ করি, একই হাদিসের মধ্যে তিনি বলেছিলেন, কারণ এই বিবাহের মধ্য দিয়ে মানব জাতির বংশবৃদ্ধি হয়, বিবাহের মধ্য দিয়ে তার কামনা বাসনাকে বৈধ এবং ইসলামী পন্থায় সে চরিতার্থ করতে পারে, এবং তাকে কোনো অবৈধ উপায়, অবৈধ প্রণয়, অশ্লীল কোনো উপায়, অশ্লীল কোনো কাজে লিপ্ত হতে হয় না। আল কোরআন তো স্পষ্ট করে প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে হারাম করে দিয়েছে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, বলো নিশ্চয়ই আমার রব
প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফাহিশাকে অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। সুতরাং হারামের কোনো সুযোগ ইসলামে নেই। এবং আমরা যেটা দেখি যে একজন মুসলিম তরুণ অথবা তরুণীর জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই এই হারামে সম্পৃক্ত হওয়াটা। আমরা কিশোর বয়স, যখন আমাদের ছেলেমেয়েরা কিশোর বয়স থেকেই হয়তো তারা ফিজিক্যালি ম্যাচিউর্ড হয়, যেটাকে আমরা বালেগ বলি, বালেগ হয়, তখন থেকেই কিন্তু সে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই ফাহেশা কাজের, অথবা ফাহেশা কিছু পড়ার, ফাহেশা কিছু দেখার। এই ধরনের পত্রপত্রিকা আছে, এই ধরনের এখন ওয়েবসাইট আছে। একসময় আমাদের ছোটো সময় তো ওয়েবসাইটে এগুলো কিছু ছিল না, কিন্তু এখন এই ফাহেশা জিনিসগুলো অনেক বেড়ে গেছে। এবং বেড়ে যাওয়ার কারণে এবং ছেলেমেয়েরা পিতামাতার অন্তরালে এসব কিছু ব্রাউজ করছে, অথচ আমাদের অনেক দিনদার পিতামাতারও খবর নাই। তাদের হাতে যদি এখন আমরা আজকে অ্যান্ড্রয়েড ফোন নাও তুলে দিই, সে কোথাও না কোথাও থেকে সংগ্রহ করে, ফলে চ্যালেঞ্জটা অনেক বেশি। আর ছেলে মেয়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন এই ফাহেশা কাজের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হওয়া। পাশ্চাত্যের প্রচার মাধ্যমগুলো, তাদের টিভি এবং তাদের সকল প্রোগ্রাম আজকে মুসলিম সমাজে উন্মুক্তভাবে থাকার কারণে, কিংবা পৌত্তলিক সমাজের যে টিভিগুলো সেগুলো আমাদের সমাজে উন্মুক্ত থাকার কারণে আজকে কি হলো, সব কিছু আমাদের এই নিউ জেনারেশন যারা এখন ইসলামকে ভালো করে বুঝতেই পারেনি, তাদের কাছে ডাল ভাত হয়ে গেছে। আমরা যেমন ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে দেখি পরকীয়া, শাশুড়ি বউয়ের সেই যুদ্ধ, এবং আরও অশালীন অনেক কিছু, অসঙ্গত অনেক কিছু। মানে মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে সে এগুলো থেকে আসলে খারাপগুলোকে নেয় আগে। ছোট্ট শিশু দেখবেন, আপনি যতই কোরআন পড়েন আর ভালো কিছু বলেন, যদি সারাদিন 24 ঘন্টা তাই করেন আর দুটো গালি দেন, সে দুটো গালি আগে শিখবে। তরুণদেরও স্বভাব তাই, তারা অ্যাডভেঞ্চার মনে করে খারাপ জিনিসগুলোকে। সারা রাত সালাত পড়ে তাহাজ্জুদের অ্যাডভেঞ্চার কিন্তু তাদের অনেকের কাছে অ্যাডভেঞ্চারই মনে হয় না, মনে হচ্ছে আরে যৌবনটাকে নষ্ট করে দেওয়া হলো এই, তাই না, সালাতের মধ্যে বা এগুলো কি আবার। এই হচ্ছে মানুষের প্রবণতা। তো সেই জায়গায় আজকে অশ্লীল জিনিসগুলো এতভাবে ছড়িয়ে পড়েছে, ফলে পাপের মানে নানাবিধ সুযোগ স্কোপ তৈরি হয়েছে আজকে এগুলোর মাধ্যমে। বিবাহ কিন্তু সেগুলোর পথ বন্ধ করে। এভাবেই আমরা দেখেছি বিবাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব পাপের মোচন হিসাবে চিহ্নিত করেছেন, এটা হচ্ছে তার সবচেয়ে বড় একটা বড় প্রমাণ। কেউ যদি জেনা ব্যভিচারে একবার লিপ্ত হয়, তার পাপের দরজা কিন্তু খুলে গেল। ছেলে হোক আর মেয়ে হোক, মেয়েদের ক্ষেত্রে সেটা আরও কঠিন, মেয়েদের ক্ষেত্রে সেটা আরও কঠিন। এবং সেটা যদি একবার প্রকাশিত হয়, তাহলে মেয়ের পুরো জীবনটাই কিন্তু ধ্বংস। আমাদের অনেক অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে চান না, কিন্তু এর মধ্যে যদি ঘটনাগুলো ঘটে যায়, ঘটনাগুলো কেন ঘটছে সেটা বুঝতে হবে। বয়স তো আর আসলে আপনার নির্দেশনা মানবে না, তাই না? বয়স কি আর বলবে যে ঠিক আছে চাকরির বয়স পর্যন্ত আমি একটু সংযত থাকি। মানুষের মধ্যে যে এটাকে বলে গাজিরা জেন্সিয়া, যে মানুষের মধ্যে এই যে একটা কামনা বাসনার বন্ধে শেখা, এটা তো আসলে বন্ধ থাকবে না। সেই জন্য আজকে আমরা দেখি বিবাহের বয়স হয়তো কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জেনা ব্যভিচার কি বন্ধ করার হয়েছে? পৃথিবীর কোনো দেশেই আইন করে কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হয়নি, বরং এগুলো যাতে পারস্পরিক সম্মতিতে নিরাপদভাবে সারতে পারে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। পাশ্চাত্যের অনেক প্রতিষ্ঠানে যাতে তারা ছেলেমেয়েরা নিরাপদে এভাবে মিলন কাজে রত হতে পারে, সেজন্য ইনস্ট্রুমেন্টগুলো তারা সাজিয়ে রাখে। এটা খুবই দুঃখজনক। তার মানে তুমি সবই করো, শুধু বিবাহটা করো না। অথচ ইসলাম বলেছে বিবাহটাই বেশি জরুরি, বিবাহটাই বেশি জরুরি। তাতে করে পরিবার সুন্দর থাকবে, ব্যক্তি সুন্দর থাকবে, পরিবার পাপমুক্ত থাকবে, ব্যক্তি পাপমুক্ত থাকবে, সমাজ অনেকগুলো পাপ থেকে বেঁচে যাবে। এবং আপনি দেখেন আজকের এই সমাজে বহু খুন খারাপি হচ্ছে দ্বিভুজ, ত্রিভুজ অথবা চতুর্ভুজ প্রেমের কারণে। শুধু একটা ছেলে একটা মেয়ের রিলেশনটা অনেক সময় হয়তো বড় প্রবলেম ক্রিয়েট করে না, কিন্তু যখন একটা ছেলে
দুটো মেয়ে অথবা একটা মেয়ে দুটো মেয়ে তিনটা ছেলে এরকম একটা রিলেশনে আসে তখন একটা ক্ল্যাশ তৈরি হয়। এবং এগুলো বিশ্ববিদ্যালয় কলেজে তরুণরা যেখানে ঘোরাঘুরি করে ক্লাবে সেই জায়গাগুলোতে এগুলো ব্যাপক হারে হচ্ছে এবং এর বাইরেও হচ্ছে। যখন কেউ পরক্রিয়াতে লিপ্ত হয় স্বামী কিন্তু দেখা যাচ্ছে যে তার স্ত্রীর প্রেমিককে হত্যা করছে অথবা প্রেমিক তার প্রেমিকার স্বামীকে হত্যা করছে, ঘটনাগুলো ঘটছে না? এগুলো কি সব পাপ না? মানে বিবাহটাকে সফল না করাটাও কিন্তু পাপকে খুলে দিচ্ছে, আবার বিবাহ না করাটাও কিন্তু পাপকে খুলে দিচ্ছে। অনেক তরুণ দেখা যাচ্ছে নিজে বিবাহ করছে না কিন্তু সে আরেকজনের স্ত্রীর সাথে রিলেশন করছে, ঘটছে না? এগুলো ঘটছে। এগুলো আজকে আমাদের একটু চিন্তা করতে হবে। এবং বিবাহটাই হচ্ছে অনেকগুলো পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা, এটা আমাদের একটু চিন্তায় ঢোকাতে হবে। সেক্ষেত্রে কোনো অভিভাবক যখন মনে করেন যে তার ছেলে কিংবা মেয়ে তাদের জন্য এটাই বিবাহের অ্যাপ্রোপ্রিয়েট সময়, তাহলে তাদের সে অধিকার থাকা উচিত। আর এটাও ঠিক যে ইসলাম কিন্তু বিবাহের বয়সটা একদমই ঠিক করে দেয়নি। বালিগ হওয়ার বয়স তো সেটা প্রত্যেকের শারীরিক রেসপন্স থেকে বোঝা যাবে, কিন্তু বিবাহের অ্যাপ্রোপ্রিয়েট বয়স কোনটা, তাই না? এটা নিয়ে একটা আমরা হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকি অনেক সময়। বিবাহের অ্যাপ্রোপ্রিয়েট বয়সটা বালিগ হওয়ার সাথে সাথেই কি? এটা জরুরি নয়, এটা জরুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যারা বিবাহের সামর্থ্য রাখে না, তাহলে বোঝা গেছে যে ফিজিক্যালি বালিগ হওয়ার পরেও বিবাহের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে যারা ফিজিক্যালি বালিগ হয়ে গেছে তারা সিয়াম রাখবে। পরিবারভুক্ত যারা অভিভাবক আছেন তারা সন্তানদেরকে সিয়াম রাখতে অভ্যস্ত করাবেন, ছেলে হোক বা মেয়ে হোক। বিবাহের আগ পর্যন্ত তারা যদি সাপ্তাহিক সিয়ামগুলো রাখে এটা কিন্তু তাদের জন্য খুব চমৎকার একটা বিষয় হবে। সিয়াম তাকে মুত্তাকি বানিয়ে ফেলবে, ফলে সে আর অবৈধ কোনো কিছু চিন্তাই করবে না। যদিও সে কোনো হয়তো বিশ্ববিদ্যালয় পড়ছে যেখানে কোএডুকেশন আছে অথবা তার কাছে কেউ একজন অ্যাপ্রোচ করছে, সে তো সিয়াম রাখে। কেন সিয়াম রাখে? সে আল্লাহর জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ প্রেসক্রিপশন ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, ফলে আমি এই জন্য সিয়াম রাখছি, আমার বিবাহ বন্ধনের আগ পর্যন্ত আমি সিয়ামটাকে কন্টিনিউ করব, সপ্তাহে অন্তত একটা অথবা দুটো। এভাবে যদি রাখা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসক্রিপশনটা আমরা পেলাম। আর এটাও বুঝলাম যে তাহলে সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট টাইম নাও হতে পারে। এই জন্য বিবাহের বয়সটা সন্তান এবং বাবা মা সবাই মিলে নির্ধারণ করবেন। সন্তানেরও এক্ষেত্রে একটু ফ্রি হওয়া প্রয়োজন আছে, কারণ আসলে আমরা জানি বিবাহটা কখনো ফরজ বা ওয়াজিব হতে পারে, কখনো সেটা রেকমেন্ডেড অর্থাৎ সুন্না নফল পর্যায়ে থাকতে পারে, কখনো সেটা শুধুমাত্র জায়েজ করলেও চলে না করলেও চলে, আবার কখনো সেটা মাকরুহ এবং হারামও হতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকম, সেটা আসলে ঠিক ব্যক্তির সাথে রিলেটেড। যেই ছেলে অথবা যে মেয়ে বিয়ে করবে তার ফিজিক্যাল কন্ডিশন সহ আরও অনেক কিছুর সাথে রিলেটেড, এটা শুধু সামর্থ্যের সাথে নয় অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্যের সাথে না। যে বিবাহে তার পার্টনারের কোনো দাবি মেটাতে পারবে না তার জন্য বিবাহটা তো এই মুহূর্তে মোটেই সমীচীন নয়। আবার যে বিবাহে বিবাহবন্ধনে আবদ্ধ না হলে সে কোনো ফাহিশা কাজে কিংবা হারামে সম্পৃক্ত হয়ে যেতে পারে তার জন্য বিবাহটা এই মুহূর্তে ফরজ ওয়াজিব। আর আজকে আমাদের সমাজে আমাদের মেয়েদের বিশেষ করে ফ্যামিলির দিনদার, যেহেতু আমাদের সমাজে যে কোনো কারণেই হোক মেয়েরা দুর্বল, আমি সেটা বলছি না, কিন্তু মেয়েরা দুর্বল পজিশনে আছে, তাই না? আপনি দেখবেন যে কোনো জায়গায় মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে অথবা তাদেরকে নির্যাতন করা হচ্ছে। গার্মেন্টসে যে মেয়েরা কাজ করে তারা কি অসহায় না? তারা বিভিন্ন রকম যৌন হয়রানির শিকার হয়। এমনকি বাংলাদেশে আজকে বিভিন্ন স্কুলে আমাদের মেয়েরা তাদের অনেক দুর্বৃত্ত টিচারের কাছেও যৌন হয়রানির শিকার হয়। এটা তো অস্বীকার করা যাবে না। সে বাস্তবতাগুলোকে শুধু আইনি প্রক্রিয়ায় সমাধান করলেই হবে না, আপনাকে আমাকে
এইভাবে আরও চিন্তা করতে হবে যে কীভাবে ইসলাম আসলে কী প্রেসক্রিপশন দিয়েছে, তার মধ্যে বিবাহ হচ্ছে একটা অন্যতম প্রেসক্রিপশন। অর্থাৎ আমাদের ছেলেদেরকেও যেমন আমরা তাদেরকে দ্রুততম সময় বিয়ে করানোর জন্য উদ্বুদ্ধ করব যখনই তার সামর্থ্য হয়, ঠিক আমাদের মেয়েদেরকেও তাদের জন্য সেফগার্ড হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যেন সে তার কিশোর বয়সের যত ভাবনা, তরুণী বয়সের যত ভাবনা সেগুলো তার স্বামীর সাথেই সে শেয়ার করতে পারে, যেন সে ফেসবুকে গিয়ে কারোর সাথে রিলেশন না করে, যেন সে অশ্লীল কোনো কিছু দেখে দেখে নিজেকে খারাপ মেয়েদের কাতারে না নিয়ে যায়। অতএব বিবাহ বন্ধন আজকে আমাদের সমাজে অনেকগুলো গুরুত্বপূর্ণ আসলে অবদান রাখছে এবং আমাদেরকে পাপ এবং অশ্লীলতা থেকে মুক্ত রাখার একটা মহান পবিত্র বন্ধন হিসাবে কাজ করছে। এখানে আমরা দেখি যে জিনিসগুলো ইসলাম আমাদেরকে রেকমেন্ড করেছে তার মধ্যে কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটা হলো, ইসলাম আমাদের সামনে বলেছে জেনা ব্যভিচার হারাম। জেনা ব্যভিচার হারাম, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওলা তাকরাবুজ জেনা, তোমরা জেনা করো না, এটা বলেন তোমরা জেনার কাছেও যেও না। বিবাহটা জেনা ব্যভিচার থেকে মুক্ত হওয়ার সবচেয়ে চমৎকার পদ্ধতি, এবং বিবাহের একটা মূল উদ্দেশ্য হচ্ছে এহসান, এহসানুল ফার্জ, লজ্জাস্থানের হেফাজত। এই জন্যে বিবাহ বন্ধনে যারা আবদ্ধ তাদের শাস্তি, তারা যদি জেনা করে ইসলামে তাদের শাস্তি ভয়াবহ। যারা বিবাহিত নয় তারা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাদেরও শাস্তি আছে, বাট তাদের শাস্তিটা একটু কম। ইসলাম আসলে জেনা ব্যভিচারের শাস্তি নির্ধারণ করেছে কারণ ইসলাম চায় ছেলে মেয়েরা অবৈধ কোনো মিলনে অথবা তারা সম্পর্কে লিপ্ত না হোক। ফলে জেনা ব্যভিচার থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে বিবাহ একটা চমৎকার পন্থা। দ্বিতীয় হচ্ছে মানুষের ইজ্জত রক্ষা করা, ইজ্জতের হেফাজত, সিয়াদাত আল আরাজ। ইসলাম যে কোনো পুরুষ এবং নারীর ইজ্জতকে রক্ষা করার নির্দেশনা দিয়েছে। ফলে কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেন তার শাস্তি ইসলামে উল্লেখ করা হয়েছে, যেমন সূরা আন-নূরের 4 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারমুন আল মুহসানাত, যারা সতীসাধ্বী নারীকে অপবাদ দেয়, তুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে 4 জন সাক্ষী না নিয়ে আসে, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80 দররা মারা। এটা হচ্ছে তাদের অপবাদ দেওয়ার শাস্তি। এখানে বলিনি যে সে মিথ্যা অপবাদ দিল, অপবাদটা সত্য হতে পারে কিন্তু তাকে সাক্ষী আনতে হবে, অর্থাৎ অপবাদটা যে সত্য সেটা প্রমাণ করতে হবে। যদি সত্য অপবাদ প্রমাণে অংশ ব্যর্থ হয় তবুও কিন্তু তার শাস্তি হবে। তার মানে হচ্ছে ইসলাম আসলে অপবাদ দেওয়াটাকে পছন্দ করে না, ডিসকারেজ করে, এবং সেটা প্রমাণ করতে না পারলে তার শাস্তির ব্যবস্থা করেছে। মুহসানাত, মুহসানাত বিবাহিত নারী যারা সতীসাধ্বী, যারা কোনো খারাপ কাজে লিপ্ত হননি। বিবাহ আমাদেরকে যাবতীয় অন্য অন্য আরও যে খারাপ কাজ রয়েছে, যেমন যেটাকে আমরা হোমোসেক্স বলি, এগুলো থেকেও কিন্তু মানুষকে রক্ষা করে। কারণ একজন ব্যক্তি বিবাহ বন্ধনের মাধ্যমে তার যে শাহওয়াত সেটাকে সে পরিপূরণ করে যেই পদ্ধতিতে, সেই পদ্ধতির কারণেই তাকে আর কোনো অবৈধ সংসর্গ লিপ্ত হওয়ার কোনো পথকে ইসলাম জায়েজ করেনি। কিন্তু আজকের বিশ্বে আমরা কি দেখছি? আমরা দেখছি সবটাই জায়েজ হয়ে গেল, তাই না? বিভিন্ন দেশে এখন ছেলে ছেলেকে বিয়ে করতে পারে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে, তারা একসাথে লিপ্ট টুগেদারও করতে পারে। এগুলো ইসলামে কিন্তু একদমই নিষিদ্ধ। এই বড় পাপগুলো থেকে মুক্তির জন্য বিবাহটাই হচ্ছে আসলে ইসলামের একমাত্র বৈধ পন্থা। যারা বিবাহিত তারা তাদের দৃষ্টিশক্তিকে সহজেই সংযত রাখতে পারে, নিচে রাখতে পারে। অবিবাহিতরা কিন্তু সেটা পারে না, কারণ মানুষের মধ্যে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ অনেক বেশি। সুতরাং এই যে দৃষ্টি দেওয়া, মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া, কিংবা যারা অশ্লীলভাবে চলাফেরা করছে তাদের দিকে দৃষ্টি দেওয়া, এটা ইসলামে কিন্তু অ্যালাউড না, এটা ইসলামে অ্যালাউড না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পোশাকের কালচারটা, এটাও কেন আসলে নষ্ট হয়ে গেল। মেয়েদের পোশাক,
নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাই যে আসলে বিবাহ থেকে মুখ ফিরিয়ে এরা এখন সৌন্দর্য প্রতিযোগিতায় নেমেছে। একসময় সৌন্দর্য প্রতিযোগিতা হতো একটা এলাকায়, এখন রাস্তায়ও হয়, তাই না? মেয়েরা সবসময়, বিশেষ করে যাদের মধ্যে দিনদারি নেই, যারা ইসলামিক নিয়মে জীবনযাপন করে না, তারা ভাবে তাদের সৌন্দর্যটাকে সবার সামনে সে তুলে ধরতে চায়। এবং এখন আরও ভয়ঙ্কর হচ্ছে, তারা ফেসবুক কিংবা এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে তাদের আপত্তিকর ছবি পোস্ট করে তারা ভাইরাল করতে চায়, পপুলারিটি অর্জন করতে চায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আসুন আমরা আসলে বিবাহের, যেটা আসলে গোড়ার একটা ভালো কাজ, যে কাজটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হওয়া না হওয়ার কারণে, এবং যে কাজের মূল উদ্দেশ্যটা আমাদের সমাজ অবহিত না হওয়ার কারণে, এবং আমাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে জাওয়াজ যে তাদের অ্যাপ্রোপ্রিয়েট বয়সে দিতে তাদের আপত্তি বা উপেক্ষা থাকার কারণে আজকে কিন্তু সমাজে এই প্রবলেমগুলো তৈরি হয়ে যাচ্ছে। আসুন আমরা সেটা একটু উপলব্ধি করি, জানি, বুঝি। যারা সমাজ গবেষক রয়েছেন, বিশেষ করে মুসলিম গবেষক, তারা এই বিষয়গুলো একটু যদি তুলে নিয়ে আসেন আমাদের সামনে, তাহলে আশা করি যে আমরা হয়তো নিজেদেরকে এই পবিত্র বন্ধনে আবদ্ধ রাখতে পারবো, আমাদের সন্তানদেরকে, তরুণ প্রজন্মকে, এবং তাদেরকে অশ্লীলতা ও পাপাচারের বিশাল গহ্বর থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো, এবং তাদেরকে আমরা আশা করি যে পর্নোগ্রাফি কিংবা এরকম আরও যত খারাপ খারাপ কিছু আছে সেগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই পবিত্র বন্ধনের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, এবং আমাদের সন্তানদেরকে তাদের বয়স হয়ে যাওয়ার পরপরই তাদেরকে এই বন্ধনে আবদ্ধ করার তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে সমাজকে, আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারগুলোকে কলুষমুক্ত, অশ্লীলতামুক্ত এবং পবিত্র করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم اتقوا الله في أنفسكم وفي أزواجكم وإخوانكم وأولادكم وعشيرتكم اللهم تقبل منا إنك أنت السميع العليم اللهم عصمنا من جميع المعاصي ومن جميع الفواحش ومن جميع السيئات يا رب العالمين সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জাওয়াজকে সারা বিশ্বের পবিত্র মানুষগুলোর জন্য একটা পবিত্র বন্ধন হিসাবে আসলে তিনি জারি করেছেন, এই বিধানটি তিনি দিয়েছেন। সুরা আর রাদের 38 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আপনার পূর্বে রাসূলদেরকে আমরা প্রেরণ করেছিলাম এবং তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি স্ত্রী এবং সন্তানগণ। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি সকল নবী রাসূলদেরকে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে আদম আলাইহিস সালাম, তারও তো স্ত্রী ছিল, সকল নবী এবং সকল রাসূল এই মহান সুন্নতটিকে পালন করেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা স্পেশালি এই ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন, তার বিবাহের পুরো ইতিহাসই আমরা জানি। সাহাবায়ে কেরাম সকল, দেখেন চার খলিফা সকলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কারণ এই বিবাহ বন্ধনের মধ্য দিয়েই আসলে সমাজ পবিত্র হয়, একটা চমৎকার মডেল সমাজ গড়ে ওঠে। বিবাহটা যদি স্তিমিত হয়ে যায় এবং সেখানে আজকের আধুনিক সমাজে যে লিভ টুগেদার কালচার শুরু হয়েছে সেটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সমাজের মধ্যে সকল ধরনের পাপ ঢুকে পড়বে। আজকে পাশ্চাত্যের নাইট ক্লাব কালচার কিংবা ইভেন ইউনিভার্সিটির কালচারও আপনি দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি যান তাদের 31st নাইটে কী হয় যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, অশ্লীলতার সর্বশেষ সেটা, সেই সীমাটাও তারা অতিক্রম করে ফেলেছে। আমাদের এখানে অনেক ভাইরা আছেন যারা সে সকল দেশে ছিলেন, অবস্থান করেছেন, জানেন
এটার কারণটা কি? কারণটা হচ্ছে জাওয়াজকে যখন বেদ্ধাঙ্গুলি দেখাবেন অথবা উপেক্ষা প্রদর্শন করবেন অথবা অ্যাপ্রোপ্রিয়েট বয়সে, পরিণত বয়সে জাওয়াজটা আপনারা যদি না দেন তাহলে এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সমাজ আমাদের সবার জন্যই, সব সমাজের জন্য রোল মডেল। আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি এবং বিবাহ ছাড়াও ইসলামের আরও যে সমস্ত প্রেসক্রিপশনগুলো আছে, রেকমেন্ডেশনগুলো আছে, সেগুলো আমরা বুঝে নেই, পড়ে নেই এবং আমাদের সমাজের মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাজকে সুন্দর, নিষ্কলুষ এবং দুর্নীতিমুক্ত করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরাই অসুস্থ, তারা আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন এবং তাদের সকল রোগ ব্যাধি তিনি যেন দূর করে দেন। আমাদের আমেরিকা প্রবাসী এক ভাই তার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন এবং মসজিদের অনেক মুসল্লি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো আমলগুলোকে কবুল করেন এবং তাদের যার যে সমস্যা রয়েছে আল্লাহ সেই সমস্যা যেন দূর করে দেন। সবার উপরই আল্লাহ যেন রহমত এবং বরকত বর্ষণ করেন।